হরে কৃষ্ণ কৃষ্ণ ভবনামৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন। মথুরার মাহাত্ম্য, মানে মথুরা মণ্ডলের মাহাত্ম্য বিভিন্ন শাস্ত্রে করা হয়েছে। মধু দৈত্যের নাম অনুসারে এই পুরীকে মথুরাপুরী বলা হয়। সপ্তপুরীর মধ্যে একটি পুরী হচ্ছে মথুরাপুরী। তো মথুরাপুরী সপ্তপুরীর মধ্যে সর্বশ্রেষ্ঠা, এইসব কথা ভগবান স্বয়ং বলেছেন। সমস্ত শাস্ত্রে প্রমাণ রয়েছে, সেগুলোর থেকে আমরা একটু কীর্তন করব, শ্রবণ করব। যে মধুবনে শত্রুঘ্ন মথুরা মধু রাক্ষসের পুত্র মহাবলী লবণ রাক্ষসকে বধ করে মথুরা নামক পুরী নির্মাণ করেছিলেন, সেই মথুরাপুরীতেই হরিপরায়ণ দেবদেব মহাদেবের অবস্থান। তিনি সর্বপাভারী তীর্থে তপস্যা করেছিলেন, বিষ্ণু পুরাণে বলা হচ্ছে। এই মথুরাপুরী মধু দৈত্যের নাম অনুসারে মথুরা এরকম হয়েছে। পরবর্তীতে শত্রুঘ্ন আবার এখানে প্রজাদের অবস্থাপন করেছেন, দিয়ে রাজ্য তিনি পরিচালনা করতেন, সেই থেকেই চলে আসছে এই মথুরাপুরীর শাসন। প্রথমে মধু দৈত্যের বন, যেখানে মথুরাপুরী অবস্থিত, এবং সেখানে বিশ্বরূপী শ্রীহরি মধু দৈত্যকে বধ করেছিলেন, স্কন্ধপুরাণে বর্ণনা করা রয়েছে। সপ্তপুরী যে বললাম, হ্যাঁ একটা পুরীর কথা বলা হয়নি, আপনারা বলছেন সাতটা পুরী হয়ে গেছে, সেটাই তো, কী করে হলো? অযোধ্যা, হ্যাঁ সেটাই তো, অযোধ্যা, এই অযোধ্যার নামটা ভুলে গেছিলাম। তাহলে অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, এ হচ্ছে সপ্তপুরী। অযোধ্যা দ্বারাবতী, অযোধ্যা মথুরা, তারপর মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা আর দ্বারাপুরী, মানে পুরী বা দ্বারকা পুরী। তো এই মথুরা অন্যান্য যে সমস্ত পুরীরা তারা মোক্ষ প্রদান করে, মুক্তি প্রদান করে, কিন্তু মথুরাপুরী তিনি মোক্ষ প্রদান করেন আর তার থেকে ঊর্ধ্বে যে ভক্তি সে ভক্তি প্রদান করেন। অহো শ্রীধাম মথুরাপুরী বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ, যেখানে একদিন বাস করলে শ্রীহরির পাদপদ্মে ভক্তি উৎপন্ন হয়। এই মথুরাপুরীতে একদিন বাস করলে শ্রীহরির প্রতি ভক্তি হয়, এমনই এই মথুরাপুরীর মহিমা। আমি মথুরায় বাস করব, আমি মথুরায় যাব, এই রূপ সংকল্প যিনি করেন তিনিও সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। বাড়িতে বসে বসে চিন্তা করছেন, মানে যদি বলে মথুরায় যাব, মথুরায় যাব, মথুরায় বাস করব, এরকম যদি সংকল্পও করেন তাহলেও হয়তো যেতে পারলেন না, দেহ রাখলেন, সেও মুক্তি লাভ করবে। শুধু মথুরা নাম উচ্চারণ করলে ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা রয়েছে, যে মথুরাতে ভগবান শ্রীহরির দর্শন করে তার বিষ্ণুলোক প্রাপ্তি হয়। যে মথুরাতে ভগবান শ্রীহরির দর্শন লাভ করে তার কোথায় গতি হয়? হ্যাঁ বিষ্ণুলোকে গতি হয়। মথুরার মতো সর্বভীষ্ট প্রদানকারী তীর্থ অন্য কোথাও নেই। পৃথিবীতে যত তীর্থ, সমুদ্র, সরোবর আছে সে সমস্তই শ্রীহরির শয়নকালে মথুরায় অবস্থান করেন। প্রভু শয়ন করেছেন, এখন শয়ন করে আছেন তো প্রভু, জানেন তো কবে শয়ন করেছিলেন? শয়ন একাদশী, রথযাত্রার পরে যে একাদশী শয়ন করেছেন। তারপরে তিনি কী করেন? একবার পাশ ফিরেন, পার্শ্ব একাদশী, তারপরে
উঠে পড়েন। এইভাবে চার মাস, হ্যাঁ, শুয়ে উঠতে ওনার চার মাস লেগে যায়, মানে আমাদের সময় অনুসারে, কিন্তু কিছুই নয়। হ্যাঁ, সূর্যোদয়ে যেমন অন্ধকার, বজ্রপাতে পর্বত, গরুর দর্শনে সর্পকুল, পবনের দ্বারা মেঘ তাড়িত হয়, তত্ত্বজ্ঞানে দুঃখ নাশ পায়, সিংহ দেখে মৃগগণ ধ্বংসপ্রাপ্ত হয়, তেমনি মথুরা দর্শনে ক্ষণকালে পাপ সকল ধ্বংসপ্রাপ্ত হয়। হরি বল। মথুরা দর্শন করলে ব্যাস পাপ আর থাকতে পারে না, সব পালিয়ে যায়। এটা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। আদি বরাহ পুরাণে বলা হচ্ছে যে শ্রী মাথুর মণ্ডল বিংশতি যোজন বিস্তৃত, মানে 160 মাইল। এই মাথুর মণ্ডল পরিক্রমায় প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ হয়। এই বিষয়ে বিচারের বা তর্কের কোনো অবকাশ নেই, কোনো বিচার করার দরকার নেই, হাঁটলেই অশ্বমেধ যজ্ঞের ফল হবে। জমা পড়ে যাচ্ছে। হে দেবী, মথুরাধামে পুণ্যস্থানাদি গৃহে চত্বরে পথে যে কোনো স্থানে মৃত ব্যক্তি নিশ্চয়ই মুক্তি লাভ করে, অন্য স্থানে হয় না। যেখানে ঘরে যা মারা যাক, বাইরে মারা যাক, না খেয়ে মারা যাক, খেয়ে মারা যাক, কোনো অবস্থা কোনো এ নেই, ব্যাস তার মুক্তি নিশ্চিত এই মথুরাতে। বহু জন্মব্যাপী অন্যত্র সঞ্চিত পুণ্যসমূহ মথুরায় নিবৃত হয়, আর মথুরায় উৎপন্ন পাপ ক্ষণকাল মাত্রে বিনাশপ্রাপ্ত হয়। অনেক জন্ম ধরে আমরা কি করেছি, কষ্ট, অনেক কষ্ট করে করে পাপ সঞ্চয় করে রেখেছি, আর মথুরায় আসার সঙ্গে সঙ্গে সব শেষ। তা আমাদের কি করবো তখন, হাই হাই করবো? হ্যাঁ, অনেকে তো হাই হাই করে, পাপের দ্বারা অনেক পয়সা উপার্জন করে। হ্যাঁ, যখন সেই পয়সাটা চলে যায় তখন হাই 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 করতে থাকে, আরে বাবা গেছে গেছে, ভালো গেছে। যেমন জুতা, জুতা যদি হারিয়ে যায় তাহলে হাই হাই করার দরকার নেই, যে জুতাটা নিয়েছে না ব্যাস সে আমার পাপটা নিয়ে গেল। আমরা সাধারণত আমার নিন্দা যদি কেউ করে আমার খুব রাগ হয়, আপনাদের হয়? আপনার যদি কেউ নিন্দা করে রাগ হয় আপনাদের? হয় কি হয় না? হয়। রাগ করে কোনো লাভ নেই, বঞ্চ কি করতে হবে? হ্যাঁ, আনন্দ পেতে হয়। নিন্দা করছে ভালোই, কেন আমার যত দুর্গুণগুলো ও নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এগুলো হয় সাধুসঙ্গের প্রভাবে হয়। হ্যাঁ, অনেক সময় রাগ তো এসেই যায়, তো কোনো সাধু ব্যক্তি তখন বোঝায় যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে, তোমার সমস্ত পুণ্য যত পাপ বা দুষ্কৃতি সব ও নিয়ে নিল। তাহলে মথুরায় যদি পাপ করেন, অন্য জায়গাতে পাপ সব মথুরায় এসে শেষ হয়ে গেল, এখন এইখানে যদি পাপ করেন কি হবে? হ্যাঁ, বলছেন মথুরায় উৎপন্ন পাপ ক্ষণকাল মাত্রে বিনাশপ্রাপ্ত হয়। মথুরার কথা বললে হরিনাম জপের ফল, কিছু শ্রবণ করলে কৃষ্ণ নাম শ্রবণের ফল, কিছু স্পর্শ করলে শ্রেষ্ঠ জলস্পর্শ ফল, কিছু আঘ্রাণ করলে তুলসী আঘ্রাণের ফল, যা কিছু দর্শনে হরি দর্শনের ফল, এবং গমনে প্রতি পদে পদে তীর্থ যাত্রার ফল হয়ে থাকে। হরি বল। এ কথা কে বলছেন? বরাহদেব বসুন্ধরাকে বলছেন। হে, তারপরে আরেকটা জায়গা বলা হচ্ছে, হে রাজন, তুমি শ্রবণ করো, কোটি জন্মব্যাপী রাজহন্তা, জ্ঞাতিঘাতী, ত্রৈলোক্য হত্যাকারী,
মানুষও মথুরায় অবস্থান প্রভাবে যোগেশ্বরগণেরও গতি লাভ করে। কেউ রাজাকে মেরেছে, কেউ জ্ঞাতিকে মেরেছে, বা যত রকমের পাপ সব করেছে, এই মথুরায় তা নষ্ট হয়ে যায়। অন্যত্র হি কৃতং পাপং মথুরায়া বিনশ্যতি জ্ঞানত অজ্ঞানত বাপি যত পাপং সমপার্জিতম। বলছেন অন্যত্র কৃতং পাপং মথুরায় বিনশ্যতি, অন্য জায়গায় কৃত পাপ মথুরায় নষ্ট হয়ে যায়, জ্ঞানত অজ্ঞানত বাপি যত পাপং সমপার্জিতম। জ্ঞানে বা অজ্ঞানে, জানতে বা অজান্তে, যত পাপ হয়েছে মথুরায় নষ্ট হয়ে যায়। আদিবারহ পুরাণে বলা হয়েছে, বহুজন্মানি পাপানি সঞ্চিতানি নিবর্তন্তে মথুরা প্রভবং পাপং নশ্যতি ক্ষণমাত্রত। বহু জন্ম ধরে অন্যত্র সঞ্চিত পাপ সকল মথুরায় নিবৃত্ত হয়ে যায়, আর মথুরাতে উৎপন্ন পাপ ক্ষণকাল মাত্রে বিনাশ প্রাপ্ত হয়। এ যে পদ্মপুরাণে বলা হয়েছে, আগে বলা হয়েছে, এখনো পদ্মপুরাণে বলা হলো, মথুরায়ং কৃতং পাপং মথুরায় বিনশ্যতি ধর্মার্থ কাম মোক্ষাক্ষং স্থিতং তত্র লভেত নর। মথুরায় অনুষ্ঠিত পাপ মথুরায় ধ্বংস হয়ে যায়, শুধু তাই নয়, ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয়, বায়ুপুরাণে বলা হয়েছে। পদ্মপুরাণে আরো বলা হয়েছে যে অন্যত্র দশভীর বর্ষেই পারব্ধং ভুঞ্জতে তুজৎ কিলবিষং তন মহাদেবী মাথুরে দর্শন দশভিদানই। মহাদেব মহাদেবীকে বলছেন, লোকে যে পারব্ধকর্ম অন্য স্থানে দশ বৎসরে ভোগ করে থাকে, সেই পাপ তারা মথুরা মণ্ডলে দশ দিন ভোগ করে থাকে। কেমন কথা হলো, নষ্ট হয়ে গেল, কিন্তু বলছেন ভোগ করতে হবে একটু। দশ বছরে যে স্থান ভোগ করার কথা, এখানে দশ দিনে শেষ হয়ে যায়। আসল কৃপা করে একটু চেতনা করায় আর কি, নাহলে তো হয় না। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, আবার কিছু ভোগ করিয়ে চেতনা শুদ্ধ করে। ন বিদ্যতে চ পাতালে নান্তরিক্ষে চ মানুষে সমস্তু মথুরায়ং হি প্রিয়ম মম বসুন্ধরে। হে বসুন্ধরে, মথুরার সমান আমার প্রিয় স্থান নিশ্চয়ই পাতালে নেই, মনুষ্যধামে নেই, এবং অন্তরিক্ষেও নেই। নারদমুনি বললেন, ত্রিংশত বর্ষ সহস্রাণি ত্রিংশত বর্ষ শতানি চ যত ফলং ভারতীয় বর্ষে তৎ ফলং মথুরায় স্মরম। নারদমুনি বললেন, ভারতবর্ষে অন্যত্র 30,000 ও 30 শত বৎসর বাস করে যে ফল লাভ হয়, লোকে মথুরা স্মরণে সেই ফল প্রাপ্ত হয়। শুধু মথুরাকে স্মরণ করার ফলে ব্যাস সেই ফল লাভ হয়। স্কন্ধপুরাণে নারদমুনি বলছেন, যারা মথুরা দর্শনে ইচ্ছা জন্মেছে, যার মথুরা দর্শনে ইচ্ছা জন্মেছে কিন্তু মথুরা দেখতে পায়নি, যেখানে সেখানে মৃত, সেই প্রকার মথুরা দর্শনেচ্ছু ব্যক্তির মথুরাতে জন্মগ্রহণ হয়ে থাকে। মথুরা যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু মথুরা আসতে পারেনি, এইভাবে মথুরা যাওয়ার ইচ্ছা করে তিনি দেহত্যাগ করলেন। যেখানে দেহত্যাগ করুন না কেন, যে স্থানে হোক, হ্যাঁ, আর অনেক এ আছে, যে সময়ে হোক, তার মথুরায় আবার জন্ম হবে, ভাগ্যের কথা কি না। মথুরা 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 যদি কেউ উচ্চারণ করে, হে বসুদেব, মথুরা মণ্ডলে 60,000 কোটি ও 60 শত কোটি তীর্থ সংখ্যা আমি নির্দেশ করেছি। এখানে কত তীর্থ আছে? 60,000 কোটি 7 শত কোটি তীর্থ, মানে সমস্ত তীর্থ এখানে বাস করে। আমাদের ইচ্ছা হয় তো আমরা ধামে একটু থাকি, সেরকম সমস্ত তীর্থদের ইচ্ছা হয় ধামে থাকি। কেন, তীর্থে গিয়ে মানুষেরা কী করে, সমস্ত পাপ ছেড়ে আসে, স্নান করে, প্রণাম করে বা ইচ্ছা করে, ব্যাস পাপ ছেড়ে এলো,
আর পাপের দ্বারা এই সমস্ত তীর্থগণ ভারাক্রান্ত হয়ে যায়। তখন তারা কী করেন, এই ভার অপনোদন করবার জন্য তারা ধামে যাত্রা করে, তারা ধাম বাস করে। তাইভাবে তীর্থগণ ধামে তারা বিরাজ করছেন। হে রাজন, কালক্রমে পৃথিবীস্থ ধূলিকণার গণনা সম্ভব হতে পারে, কিন্তু মথুরা মণ্ডলে যে সকল তীর্থ আছে তাদের সংখ্যা হয় না। মোটামুটি একটা আমি বললাম, কিন্তু সম্ভব নয়, গণনা করা যাবে না। কেউ ধূলিকণা গণনা করতে পারে হয়তো, কিন্তু এই মথুরা ধামে কত তীর্থ রয়েছে তা অগণনীয়। হে মানব, যে স্থানে ত্রৈলোক্যের প্রকাশক গোবিন্দ এবং গোপীগণ বিরাজ করছেন সেই মথুরা পল্লীতে বাস করো, বাস করো। এখানে বাস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই গোপপল্লীতে। তো এখন আমাদের তো সকলকে যেতেই হবে, নাকি বাস হবে যদি আমরা ঘরে বসে ধামের একটু চিন্তা করি? হ্যাঁ, তাহলে মানুষে বাস হবে। এই যে আমরা স্থান দর্শন করলাম, বিভিন্ন স্থান, এটাকে যদি একটু স্মরণ করি, হরে কৃষ্ণ স্মরণ, মনের দ্বারা চিন্তা করা, তাহলে ধামে বাস হবে। ব্রজভূমি বৃন্দাবন ধাম কি। Please.